এরপর যে আমরা দেখবো নেমস্পেস ব্যাপারটা কি এবং সেটা কিভাবে কাজ করে। নেমস্পেস এই কনসেপ্টটা শুধুমাত্র সি প্লাস প্লাস এর না, এটা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে প্রযোজ্য। তো আমি চেষ্টা করব একদম সহজে বোঝানোর জন্য একটা রিয়েল লাইফের গল্প নিয়ে আসার জন্য। শুরুতে আমি একটা কোড এক্সাম্পল দেখব। এটাই হচ্ছে একটা সিম্পল সি প্লাস প্লাস এর কোড, যেটা রান করলে আপনি আউটপুটে দেখতে পাবেন হ্যালো ওয়ার্ল্ড। এখানে খুবই সিম্পল, আলাদা করে এক্সপ্লেনেশনের কিছু নাই। আমরা যেহেতু ধরে নিছি এই কোর্সটা তাদের জন্য যারা অলরেডি সি প্লাস প্লাস এর আগে বেসিক প্রোগ্রামিংগুলো জানেন, এবং সাধারণত সি শিখে যখন আপনি সি প্লাস প্লাস শিখবেন তখন আপনার কাছে অনেক বেশি ইজি লাগবে, সিনট্যাক্সগুলো একদম সেম মনে হবে। যাই হোক, এখানে আমি যদি এই কোডটাকে অন্য আরেকভাবে লেখার চেষ্টা করি, তাইলে যেটা দেখবো সেটা হচ্ছে এক্স্যাক্টলি এরকম। আপনি যদি খুব ক্লোজ একটা লুক নিয়ে আসেন এই দুটা কোডের মধ্যে, খুব সূক্ষ্মভাবে বিশ্লেষণ করলে আপনি এই লাইন এবং এই লাইনের মধ্যে একটা পার্থক্য পাবেন। এই লাইনের মধ্যে দেখেন এসটিডি, তারপর হচ্ছে দুইটা ক্লোন, দেন সি আউট লেখা হয়েছে। কিন্তু এই লাইনে এসটিডি দুইটা ক্লোন এটা নাই, এবং এখানে অতিরিক্ত ইউজিং নেম স্পেস এসটিডি এটা ব্যবহার করা হয়েছে। তো এই জিনিসটা আপনার টেকনিক্যাল টার্মে ব্যাখ্যা করতে গেলে খুব কমপ্লেক্স হয়ে যায়, বইয়ের খুবই ভারী ভারী শব্দ এবং কনসেপচুয়াল আলোচনা বাদ দিয়ে আমরা এখন খুব মজায় মজায় এটা বোঝার জন্য একটা রিয়েল লাইফের গল্প দেখব। মনে করেন এটা হচ্ছে শুভ্র, যে ডাকাতে থাকে, মানে ডাকার একজন কিশোর যার নাম শুভ্র, এবং সেম নামে রাজশাহীতে একজন শুভ্র থাকতে পারে। এখন আপনি যদি শুভ্রকে ডাকেন এবং মনে মনে চিন্তা করেন যে আমি ডাকার শুভ্রকে ডাকলাম, তাইলে কে সাড়া দিবে? আপনার পাশে যদি দুজনই থাকে, ধরেন আপনার তিনজন কোনো এক জায়গায় মিলিত হয়েছেন, একজন ডাকার শুভ্র আর একজন রাজশাহীর শুভ্র, তাদের দুজনের নামই শুভ্র। আপনি শুভ্র নামে কাউকে যখন ডাকবেন এবং মনে মনে আশা করছেন এই শুভ্রকে আপনি ডাকছেন, ডাকার শুভ্রকে ডাকছেন, তাইলে কি এই আপনার ডাকে আপনার কাঙ্ক্ষিত পার্সনটা সাড়া দিবে নাকি ভুল হতে পারে? ভুল কিন্তু হতে পারে, দুজনই সাড়া দিবে অথবা দুজনই চুপ থাকবে, তারা নিজেরা ভাবতে থাকবে কাকে ডাকছে। এখন আমি যদি চিন্তা করি যে আমি যাকে ডাকবো তাকে ব্র্যাকেটে লোকেশনটা বলে দিব, শুভ্র ডাকা অথবা শুভ্র রাজশাহী, তখন কিন্তু তাদের মধ্যে কনফিউশন থাকলো না, এবং আপনি মনে মনে যেটা চিন্তা করছেন তাকেও সেটা বুঝাই দিচ্ছেন, পারফেক্ট। এখন এই যে এটাকে আমি যদি অন্যভাবে প্রেজেন্ট করার চেষ্টা করি, ধরেন আমি হচ্ছে শুরুতে একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিলাম যে আমি এখন ঢাকার মানুষগুলো নিয়ে কাজ করব। আমি ডিক্লেয়ার করে দিলাম এরকম করে, ওয়ার্কিং উইথ ঢাকা এরিয়া, তারপরে আমি ডাকলাম শুভ্র। এখন কিন্তু শুভ্র সাড়া দিতে কোনো বাধা নেই এবং বুঝতেও কোনো সমস্যা নেই, কারণ আপনি আগেই বলে দিয়েছেন যে আমি এখন যাকেই ডাকবো তারা যেন ঢাকার বাসিন্দা হয়। সেমভাবে আপনি যদি আবার এটা বলে দেন যে আমি এখন যাকে ডাকবো সে যেন রাজশাহীর হয়, আমি রাজশাহী এরিয়া নিয়ে কাজ করছি, এবং আপনি তখন শুভ্রকে ডাকলে তখন কিন্তু এই শুভ্র সাড়া দিবে, মানে রাজশাহীর শুভ্রই সাড়া দিবে। তার মানে আমাদের এই পদ্ধতিটাও সত্যি এবং এই পদ্ধতিটাও সত্যি। ঠিক সেম জিনিসটাই নেম স্পেস করে। নেম স্পেস কী করে, আপনার কোডগুলোকে এরকম বিভিন্ন রিজনাল একটা সেকশনে ভাগ করে ফেলে। আপনি যদি বলেন নেম স্পেস সাপোজ ঢাকা, এটার আন্ডারে যত কোড লিখবেন তারপরে ওইটার আন্ডারে যা কিছু আপনি ব্যবহার করতে যাবেন, তখন ওই নেম স্পেস ঢাকা যে আপনি বলছেন সেটাকে আগে বলতে হবে যে আমি ঢাকার কোডগুলো নিয়ে কাজ করতেছি। এজন্যই এখানে কিন্তু এই যে এই অ্যাপ্রোচটা আপনি এটার সাথে তুলনা করতে পারেন। আগে বলা হচ্ছে যে এই সি আউটটা কোথায় লোকেটেড, ঢাকাতে, মানে এখানে এসটিডি লিখারকে আমি এটার সাথে মিলাচ্ছি। আর এই যে এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে এই দুই নম্বর যেই স্টেপটা আছে, দুই নম্বর যেই অ্যাপ্রোচটা, সেই অ্যাপ্রোচের সাথে এটাকে তুলনা করতে পারেন। আগে একদম শুরুতে আমি বলে দিছি যে আমি এখন ঢাকার রিজনটা নিয়ে কাজ করব, ইউজিং নেম স্পেস দেন ওই যে রিজনটার নাম এসটিডি। তারপরে যখনই আমি শুভ্রকে ডাকছি আলাদা করে বলতে হচ্ছে না ঢাকা, কারণ আমি বলেই দিছি যে আমি হচ্ছে এই নেম স্পেসটা নিয়ে কাজ করছি, এজন্য শুধু সি আউট লিখতেই হচ্ছে। এই কোডটা আলাদা করে আর ব্যাখ্যা করছি না, নেম স্পেসের যে ব্যাখ্যাটা
আশা করছি এই গল্পের সাথে রিলেট করে খুব সহজে বুঝতে পারছেন এবং অনেক লম্বা সময় মনে রাখতে পারবেন। এখানে সি আউটটা যেই জায়গাতে লিখা সেই জায়গাতে যেভাবে সি নেম স্পেসটা ডিফাইন করা সেই ব্যাখ্যাগুলোতে আর গেলাম না, কারণ আমাদের পারপাস এটা না যে নেম স্পেসের আন্ডারে কিভাবে হচ্ছে কোডগুলো লিখে। আমরা জাস্ট দেখলাম যে নেম স্পেস কী রিপ্রেজেন্ট করছে এবং কোনো একটা নেম স্পেসের আন্ডারে কোনো কোডকে আমরা কীভাবে ব্যবহার করতে পারি। তো আমরা আজকে নেম স্পেসের সাথে একই সাথে সি প্লাস প্লাসের প্রথম প্রোগ্রামিংটা জেনে গেলাম। এই কোডটা রান করলে আপনি আউটপুটে দেখতে পাবেন হ্যালো ওয়ার্ল্ড। সি আউট হচ্ছে আইও স্ট্রিম, এটার আন্ডারে একটা অবজেক্ট, এটাকে বলা হচ্ছে ইনসার্শন অপারেটর সি আউট, তারপর হচ্ছে ইনসার্শন অপারেটর, তারপরে ডাবল কোটেশনের ভেতরে আপনি যেই মেসেজটা কনসোলে দেখতে চান সেই মেসেজটা লিখে দিবেন। সি আউট হচ্ছে কনসোল আউটপুটের সংক্ষিপ্ত রূপ। এখানে নতুন কিছু শব্দ হয়তো শুনতে পাচ্ছেন যে এটার অবজেক্ট, অবজেক্ট কী জিনিস, ক্লাস কী জিনিস, আমরা এগুলোর একদম ইন ডেপথ আলোচনায় যাব এবং এরকম মজায় মজায় শিখে যাব। রিয়েল লাইফের কোনো একটা মেটাফোরকে আমরা নিয়ে আসবো এবং সেখান থেকে খুব সহজে ভিজুয়ালি সেগুলোকে আপনার চোখের সামনে তুলে ধরবো। যাই হোক, আপনি প্রথম সি প্রোগ্রামটা কীভাবে কাজ করে সেটা জেনে গেলেন, একই সাথে নেম স্পেস কী এবং সেটার ব্যবহার কীরকম, সেটা নিয়ে কীভাবে কাজ করতে হয়, এই চমৎকার ব্যাপারটা জানা হয়ে গেল। সি প্লাস প্লাস এবং ওপির এই সিরিজ টিউটোরিয়ালের প্রতিটি পর্ব আমি প্রতি সপ্তাহে একটি করে ভিডিও আপলোড দিয়ে সম্পন্ন করব। আমি আমার এই ইউটিউব চ্যানেলে নিয়মিত প্রোগ্রামিংয়ের বিভিন্ন বিষয়ের উপর ফ্রি ভিডিও দিয়ে আমার কমিউনিটিতে অবদান রাখার চেষ্টা করে আসছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রাণিত করবেন, যেন আমি আমার সেরাটা দিয়ে এই চমৎকার কাজটি চালিয়ে নেওয়ার জন্য উৎসাহ পাই। সবাই ভালো থাকবেন, হ্যাপি লার্নিং।